এরপরে দেখো এখানে কিছু, এখানে ছোট যেটা কিছু ডিপ্রেসড এরিয়া আছে, এগুলো হলো ইনসিসি ফুসা, কারণ এখানে ইনসিসর ঠুক থাকে, তো সেই জন্য এটাকে বলে ইনসিসি ফুসা। এখানে অর্বিকুলার ইস ওরিস, এই যে মুখের চারিদিকে যে মাসাটা আছে সেই মাসালে কিছু স্লিপ এখানে লাগানো থাকে। আরও ছোটো ছোটো মাসাল আছে, এগুলো আমি বলতে চাচ্ছি না, আমি যেগুলো বলতেছি এগুলো মনে রাখার চেষ্টা করবো। অর্বিকুলার ইস ওরিস, এরপরে বললাম এখানে ভ্যাকসিনেটর, ঠিক আছে। এখন আমাকে চারটে মাসলের নাম অবশ্যই মুখস্থ করতে হবে, সেগুলি কী কী মাসল সব মেস্টিগেশন দেখা হবে, টেম্পোরারি, সেটা ঠিক আছে। এগুলি কোনটা কোন জায়গায় রাখতেছে, ঠিক আছে। প্রথমে আসো টেম্পোরারিস মাসলটা, তাই না? টেম্পোরারিস মাসলটা কোন জায়গায় থাকে, এই যে টেম্পোরাল ফুসার এদিক থেকে আসে, সুতরাং এটা থাকবে কোন জায়গায়, এই যে এইখানে এসে লাগবে টেম্পোরারিস মাসল। অ্যান্টেরিয়র বর্ডার অফ দি করোনারি প্রসেস অ্যান্ড ইটস মিডিয়াল অ্যাসপেক্ট, একটু মিডিয়াল অ্যাসপেক্টে চলে যাবে, এটা হলো টেম্পোরারি, মনে রাখবে টেম্পোরারিস মাসল। হ্যাঁ, টেম্পোরাল ফুসার থেকে আসে সেটা। এরপরে আসে মেসেটা, মেসেটারটা এই যে এখানে জাইগোনটিক প্রসেসের নিচ থেকে আসে, সুতরাং এটা বাইরের দিকে আসে, এটা হলো মেসেটা। আর টেম্পোরারিস মাসলটা তোমরা বলবা যে ওইদিকে গেল কেন, এই জায়গাটা এরকম করে ধরো, ঠিক আছে। এই যে টেম্পোরাল ফুসা অরিজিনটা নিজে এখান থেকে, ঠিক আছে, এই টেম্পোরাল লাইন থেকে, ঠিক আছে। এবং নিচে যে টেম্পোরাল আছে অরিজিনটা নিয়ে টেন্ডনটা যাবে এই দিক থেকে, এই কিন্তু বাইরের দিক দিয়ে যাবে, ঠিক আছে। টেন্ডনটা যাবে ভিতর দিক, ভিতর দিক দিয়ে গিয়ে এই জায়গাতে গিয়ে যাবে, ঠিক আছে। এখন বুঝা গেছে জিনিসটা, এদিকে আরেকবার এই যে টেম্পোরাল আসলে টেন্ডনটা আমার আঙ্গুল বরাবর দেখো এখান থেকে আসবে, এখান দিয়ে যাবে, এই জন্য এখানে। আর মেসেটার মাসল তো এখান থেকে আসবে, দেখছো, সুতরাং তার আর ভিতরে যাওয়ার দরকার নেই। আর টেরিগয়েড মাসলগুলা এই যে মিডিয়াল টেরিগয়েড প্লেট, লেটারাল টেরিগয়েড প্লেট, ঠিক আছে, মিডিয়াল টেরিগয়েড প্লেট, লেটারাল টেরিগয়েড প্লেট, ঠিক আছে। এটা হলো টেরিগয়েড মাসল, লেটারাল টেরিগয়েড প্লেট থেকে আসে লেটারাল টেরিগয়েড, আর মিডিয়াল থেকে আসে মিডিয়াল টেরিগয়েড। তোমরা ভুলেও পারবে না মিডিয়াল টেরিগয়েড থেকে মিডিয়াল টেরিগয়েড মাসল, তাই না? তো লেটারাল টেরিগয়েড থেকে দুইটাই আসবে, লেটারাল সার্ফিস থেকে আসবে লেটারাল টেরিগয়েড মাসল, মিডিয়াল সার্ফিস থেকে আসবে মিডিয়াল টেরিগয়েড। এই যে এটা হলো এক্সপ্যানেড বোন টেরিগয়েড প্রসেস অফ দি এক্সপ্যানেড। হ্যাঁ, এটা হলো মাসকুলার পেট, শুধু কথা লেটারাল পেট হলো মাসকুলার পেট, আর এখানে কোনো মাসল লাগে। হ্যাঁ, এখন এই মাসকুলার পেটের লেটারাল সাইড থেকে আসবে লেটারাল টেরিগয়েড, আর মিডিয়াল সাইড থেকে আসবে। হ্যাঁ, একটা প্লেটের দু সাইড থেকে, কিন্তু প্লেট তো দুইটা আছে, মিডিয়াল টেরিগয়েড প্লেট, লেটারাল টেরিগয়েড, মিডিয়াল টেরিগয়েড প্লেট থেকে কোনো মাসল আসে, ঠিক আছে। এখন আমরা দেখি এগুলো ইনসার্শন কোন জায়গায়, এই যে দেখো এখানে টেরিগয়েড কবি একটা আছে, সুতরাং এখানে ইনসার্শন দেবে লেটারাল টেরিগয়েড, এখানে ইনসার্শন দেবে লেটারাল টেরিগয়েড মাসল। আর মিডিয়াল টেরিগয়েড মাসল চলে আসবে এই যে বেজ অফ দি, বেজ অফ দি মেন্ডিবলের এখানে পোস্টেরিয়র বর্ডারের জাস্ট পিছনে, এবং বেজ অফ দি মেন্ডিবলের। তাহলে এই চারটে মাসল তোমরা অবশ্যই মনে রাখবা, টেম্পোরালিস, মেসেটার, লেটারাল টেরিগয়েড, মিডিয়াল টেরিগয়েড। আর এখানে যে দুটো মাসলের নাম বললাম, এখন আমরা দেখি ভিতরের দিকে আর কিছু মাসল আছে, ভিতরের দিকে বেশি মাসল নাই, ভিতরের দিকে তিনটা মাসল আছে, ওই তিনটা মাসলের নাম মনে রাখবা। এটা দেখে তো মাইলা হাইয়ের লাইন, এখানে লাগানো থাকবে মাইলা হাইয়ের এই যে মাইলা হাইট লাইনটা দেখো, তার মোলার পিঠের কাছে আসবে, সেটা আসলে এখানে এই থাপ মার, জাস্ট যেখানে থাপ মার ঠিক ওইখানে লাগবে সুপেরিয়র কনস্ট্রাক্টর অফ দি ফেরিং, সুপেরিয়র কনস্ট্রাক্টর অফ দি ফেরিং, ঠিক আছে। ফেরি এই একটা মাসল পাইলাম, মাইলা হাইট লাইন পাইলাম মাইলা হাইট মাসল, ডাইজেস্টিক ফিউচার তো পাইলাম অ্যান্টিওবেলিয় ডাইজেস্টিক। এখন আছে জেনিয়ান টিউবারকল, এই যে জেনিয়ান টিউবারকল উপরে দুইটা নিচে দুইটা, মোট চারটা, উপরে জিব্বাটাও করে না, এই জন্য জেনিও গ্লোসাস মাসলটা উপরের দিকে টিউবার করে লাগানো থাকবে, আর হাইয়ের বোনটা নিচে, সুতরাং জেনিও হাইয়েরটা লাগানো থাকবে নিচে নিচে। এই হলো মাসল, এর মধ্যে আরও অন্য যে মাসলগুলো আছে এগুলো করার দরকার নেই, এগুলো যেগুলো বলছে এগুলো করবা। আর দুইটা লিগামেন্টের কথা তোমাকে মনে রাখতে হবে, এখানে দুইটা লিগামেন্ট, লিঙ্গুলাতে একটা লিগামেন্ট লাগবে, আর একটা এখানে একটা সুপিরিয়র কনস্ট্রাকটিভ মাসলের সামনে একটা লিগামেন্ট, এই দুইটা লিগামেন্ট মনে রাখবে। একটা হলো টেরিগো ম্যান্ডিবুলার লেফি, এটা লাগানো থাকবে এখানে টেরিগো ম্যান্ডিবুলার লেফি, এই যে এখানে, আর স্টাইলো ম্যান্ডিবুলার লিগামেন্টটা এখানে লাগানো, স্টাইলো ম্যান্ডিবুলার লিগামেন্ট দেখা। এখন আর কিছু